ডেল ল্যাপটপের ক্ষেত্রে শুরুর দিকের কিছু নামের মধ্যে জনপ্রিয় একটি নাম। বলা যায় যে আমাদের দেশের মানুষ যখন প্রথম প্রথম ল্যাপটপের সাথে পরিচিত হতে শুরু করেছে, ডেল ঠিক সেই সময়কার একটি নাম। কিন্তু কেন অন্য সব ল্যাপটপ ব্র্যান্ড থাকতেও ডেল মানুষের কাছে আগে পৌঁছে গেল? কারণ ডেলের ল্যাপটপ বাজারের অন্য সব ল্যাপটপ থেকে অনেক সাশ্রয়ী, আর এটাই হচ্ছে ডেলের সাফল্যের চাবিকাঠি। অর্থাৎ ডেলের ল্যাপটপ তুলনামূলকভাবে সস্তা, আর সেই সাথে তাদের প্রোডাক্ট কোয়ালিটিও বেশ দারুণ। ডেল ইনকর্পোরেশনের মালিক মাইকেল ডেল ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গের মতোই একজন কলেজ ড্রপ আউট, আর তাই বুঝতেই পারছেন যে ফেসবুক প্রতিষ্ঠার মতো ডেলের প্রতিষ্ঠা এবং এর সফল হয়ে ওঠার গল্পটাও বেশ ইন্টারেস্টিং। আর দারুণ সেই গল্প নিয়ে চলুন শুরু করা যায় আজকের ভিডিও। সফলতার পথে কৌতূহল থেকে বড় আর কোনো প্রভাবক নেই মাইকেল ডেল। নিজের বলা এ কথাতে আত্মবিশ্বাসী হয়ে তিনি তৈরি করেছেন পৃথিবীর স্বনামধন্য কোম্পানির মধ্যে একটি, হয়ে উঠেছেন সফল একজন ব্যবসায়ী। ডেল ইনকর্পোরেশন আমেরিকার সর্ববৃহৎ কোম্পানির মধ্যে 44তম। কম্পিউটার বিক্রির বাজারে এটিকেই প্রথম ডিরেক্ট সেলিং কোম্পানি হিসেবে ধরা হয়। 30 বিলিয়ন নেট অর্থের এই কোম্পানিটিরও শুরুটা কিন্তু হয়েছিল এইচপি এর মতো মাত্র $1,000 দিয়ে। অথচ এই কোম্পানিটি এখন প্রতিদিন প্রায় 54 লক্ষ কাস্টমারকে সেবা প্রদান করে আসছে। তাই এই প্রতিষ্ঠানটির সেই শুরুর ইতিহাসটা চলুন এবার জানা যাক। মাইকেল ডেল 1965 সালে আমেরিকার টেক্সাস স্টেটের হিউস্টনে জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই ইলেকট্রনিক জিনিসের প্রতি তার বেশ আগ্রহ ছিল। কোনো যন্ত্র কিভাবে কাজ করে, তার মধ্যে কি কি আছে তা দেখার জন্য তিনি ঘরের রেডিও, টেলিফোন, ঘড়ি ইত্যাদি খুলে আলাদা আলাদা করে ফেলতেন। কখনো কখনো তা আবার জোড়া লাগতো, আবার কখনো বা লাগতো না। যন্ত্রের প্রতি এমন ভালোবাসা নিয়েই মাইকেল এবার তাকে একটি কম্পিউটার কিনে দেওয়ার জন্য তার মা বাবার কাছে আবদার করেন। অবশেষে তার 15তম জন্মদিনে তার মা বাবা তাকে একটি Apple II কম্পিউটার কিনে দেন। কম্পিউটারটি হাতে পাওয়ার কয়েকদিনের মধ্যেই তিনি তার প্রত্যেকটি পার্টস আলাদা করে ফেলেন। কিভাবে কম্পিউটার কাজ করে তা জানার আগ্রহকে তিনি দমিয়ে রাখতে পারেননি, যদিও নতুন কম্পিউটারের এমন হাল করাতে তার মা বাবা অনেক রেগে গিয়েছিলেন। তবে আশ্চর্যজনকভাবে তিনি আবার তার ঠিক করতে সক্ষম হয়েছিলেন। এরপর কলেজে উঠে তিনি টেক্সাস ইউনিভার্সিটিতে বায়োলজি ডিপার্টমেন্টে ভর্তি হন। তবে বায়োলজি তার মোটেও পছন্দ ছিল না। ইলেকট্রনিক্সের প্রতি তার কৌতূহল যেন বেড়েই চলেছিল। এতদিনে তিনি অনেক কম্পিউটার খুলেছেন আর তা আবার জোড়াও লাগিয়েছেন। এজন্য তিনি ভাবলেন যে তার এই দক্ষতাকে কাজে লাগিয়ে তিনি নতুন কিছু করবেন। তিনি সিদ্ধান্ত নিলেন যে বাজার থেকে কম দামে বিভিন্ন কম্পিউটার পার্টস কিনে তা একত্রিত করে কম্পিউটার তৈরি করে বিক্রি করবেন, এবং তিনি ঠিক এটিই করলেন। তিনি বিভিন্ন লোকের কাছ থেকে অর্ডার নিলেন এবং যে ধরনের কনফিগারেশনযুক্ত কম্পিউটার তারা চান সে ধরনের কম্পিউটার তাদেরকে তৈরি করে দিতে লাগলেন। বাজার থেকে পার্টস কিনে তা সংযুক্ত করে কম্পিউটার তৈরি করায় বাজারে থাকা কম্পিউটারের থেকে অনেক কম দামে তিনি ক্রেতাদের কাছে তা বিক্রি করতে পারছিলেন, এবং ক্রেতারাও এতে বেশ সন্তুষ্ট ছিল। আর এই জন্যই খুব তাড়াতাড়ি তিনি বেশ জনপ্রিয়তা পেয়ে যান। আর কলেজে পড়াকালীন সময়েই তিনি মাসে প্রায় $25,000 থেকে $80,000 আয় করা শুরু করেন। আর এরই হাত ধরে 19 বছর বয়সে তিনি কলেজের পড়াশোনা বন্ধ করে দেন এবং 1984 সালে 4 নভেম্বর প্রতিষ্ঠা করেন পিসিস আনলিমিটেড নামের কোম্পানি। মাত্র 3 জন ওয়ার্কার নিয়ে শুরু হয় তার এই কোম্পানির কাজ। ওই সময় IBM এর যে কম্পিউটারের দাম ছিল প্রায় $3,000, সেই একই কনফিগারেশনযুক্ত কম্পিউটার তিনি বিক্রি করছিলেন মাত্র $700। এত কম দামে ভালো প্রোডাক্ট পাওয়ায় প্রথম বছরেই তার কোম্পানি $6 মিলিয়ন আয় করে এবং পরবর্তী বছর তা বেড়ে গিয়ে $34 মিলিয়ন গিয়ে দাঁড়ায়। কোম্পানি প্রতিষ্ঠার মাত্র 3 বছর পরই তিনি লন্ডনে কোম্পানিটির একটি শাখা প্রতিষ্ঠা করেন এবং এরই মধ্য দিয়ে ডেল হয়ে ওঠে একটি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড। 1996 সালে ইন্ডিয়ার বেঙ্গালুরু এবং 2007 সালে চেন্নাইতে ডেলের আরও একটি ম্যানুফ্যাকচারিং সেন্টার ওপেন করা হয়। ডেল মানুষের কাছে এত জনপ্রিয়তা পাওয়ার কারণ ছিল তার কম বাজেটে ভালো প্রোডাক্ট বিক্রি।
কিন্তু ভালো প্রোডাক্ট তৈরি করতে হলে দামও বেশি পড়বে, এটাই স্বাভাবিক। তাহলে ডেল কিভাবে কম দামে ভালো প্রোডাক্ট বিক্রি করছিল? আসলে শুরুতেই হয়তো আপনারা শুনেছেন যে ডেল একটি ডিরেক্ট সেলিং কোম্পানি, অর্থাৎ কারখানা থেকে সরাসরি কাস্টমারের হাতে। সাধারণভাবে অন্যান্য প্রোডাক্ট কারখানা থেকে ডিলার, ডিলার থেকে রিটেল শপ, আর শপ থেকে কাস্টমারের হাতে পৌঁছায়। এজন্য প্রতি ধাপে প্রোডাক্টের দাম বেড়ে যায়। কিন্তু ডেলের ক্ষেত্রে এমন অন্তর্বর্তী কোনো মাধ্যম না থাকায় অনেক কম দামে মানুষ এর প্রোডাক্ট কিনতে পারেন। এখন আপনি হয়তো ভাবছেন যে আপনি আপনার ল্যাপটপটি তো সাধারণ একটি কম্পিউটার স্টোর থেকেই কিনেছেন, সরাসরি ডেল ইনকর্পোরেশন থেকে তো আর কেনেননি। তবে এই বিষয়টিও আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে এই সেবা সব দেশের সব জায়গাতে প্রাপ্তিসাধ্য নয়। তবে ডেলের মোট বিক্রির 50% এভাবে ডিরেক্ট সেলিং এর মাধ্যমে বিক্রি করা হয়। তবে ডিরেক্ট সেলিং এর যেমন সুবিধা আছে তেমন অসুবিধাও আছে। শুরুতে ডেল যখন ডিরেক্ট সেলিং করা শুরু করে তখন কিন্তু মানুষ বিষয়টাকে তত সহজভাবে নেয়নি, কারণ আমরা সবাই হয়তো জানি যে অনলাইন প্রোডাক্টের ওপর এই 2020 সালেও আমরা তেমন ভরসা করে উঠতে পারিনি। আর তাছাড়াও কম্পিউটার মতো প্রোডাক্টে প্রায়ই নানা ধরনের সমস্যা দেখা দেয়, তাই অনলাইন থেকে যদি আমরা প্রোডাক্ট কিনি তবে তা নষ্ট হলে তার সার্ভিসিং করব কোথায়? কিন্তু রিটেল শপ থেকে কিনলে সার্ভিসিং নিয়ে তেমন চিন্তা করতে হয় না, আর এই জন্যই মাইকেল ডেল তাদের কাস্টমারদের জন্য হোম সার্ভিসের সুবিধা দেওয়া শুরু করেন। অর্থাৎ আপনি তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন এবং কোনো প্রকার সমস্যা হলে কোম্পানি থেকে সার্ভিসম্যান আপনার বাসায় যেয়ে তা ঠিক করে দিয়ে আসবে, আপনাকে আর কোথাও যেতে হবে না। মাইকেল ডেল তার প্রোডাক্ট নিয়ে এত বেশি নিশ্চিত ছিলেন যে 1986 সালে, অর্থাৎ কোম্পানি চালু করার মাত্র 4 বছরের মধ্যেই তিনি 30 দিনের মানি ব্যাক গ্যারান্টিরও অফার করেন। আর এমন ধরনের সেবা প্রদানের ফলে ডেল হয়ে উঠেছে মানুষের অন্যতম পছন্দের একটি ব্র্যান্ড। নিজ হাতে কম্পিউটার অ্যাসেম্বল করার একটি কোম্পানি বর্তমানে প্রতিদিন 54 লক্ষ কাস্টমারকে সেবা দিয়ে যাচ্ছে। ডেলের হয়ে কাজ করে চলেছে 1 লক্ষ কর্মচারী, যেখানে এটি শুরু হয়েছিল মাত্র 3 জন কর্মচারী দিয়ে। এবং একজন কলেজ ড্রপ আউট মাইকেল ডেল বর্তমানে পৃথিবীর 41তম ধনী ব্যক্তি। শুরু থেকে বর্তমান পর্যন্ত ডেল তাই তার কাস্টমারদের আস্থা ধরে রেখেছে এবং সময়ের প্রাককালে ডেল হয়ে উঠেছে এক প্রসিদ্ধ ব্র্যান্ড। তো যাই হোক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন অন্যান্যদের সাথেও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এমন আরও অনেক ভিডিও পেতে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন সবাই, ধন্যবাদ।